আরে দেখো পুরো রেডি হয়ে গেছি, এই যে এই যে কিরকম লাগছে বলো তোমরা। এই ফার্স্ট টাইম মেকআপ আর্টিস্টকে দিয়ে সাজলাম আর কি। তো এই একটা বলতে পারো মনের ইচ্ছে পূরণ হলো, সব ইচ্ছে যেটাই বলো না কেন। একটু গলাটাও মানে বসা বসা ঠান্ডা লেগেছে, আমি বিয়ে বাড়ি থেকে আসি যাচ্ছি আর একটু ঠান্ডাও খেয়েছি, ঠান্ডাও লেগে গেছে। চলো সাথে থাকো, আজকে বিয়ের রাতের প্রোগ্রামটা সব কিছুই তোমাদেরকে সাথে করে নিয়েই দেখাবো করব। চলো খুব মজা হবে। আর তোমরা বন্ধুরা তাহলে লাইক দিয়ে দেখা শুরু করো আর ভিডিওটি না টেনে ফুল ওয়াচ করো, দেখতে থাকো। আশা করি খুব বিয়ে পড়লাম বাবলির বিয়ের উদ্দেশ্যে। এই যে রাস্তায় এসে দেখি বরের গাড়িও চলে এসছে, আমি হাজবেন্ড আর বাবান তিনজনে বেরিয়ে পড়লাম, আর দিদি ভাই আর সৌমিকা ওরা এখনও সাজছে, বিউটিশিয়ান এসছে। এই দেখো সন্ন্যাসীদা মেয়ের বাবা। তোমরা তো যারা আমার নিয়মিত ভিডিও দেখো তারা তো জানোই বন্ধুরা এটা কে, আর যারা নতুন বন্ধু তাদের জন্য আবার পরিচয় করিয়ে দিলাম। আর এখানে চুমকি দিয়ে আছে বাবলিতে, বাড়ির সবাই আছে। চলো ভালো সময় চলে এসেছি একদম, বরের সাথে সাথে আমিও ঢুকছি। চলো ক্যামেরাম্যান দাদারাও আছে সাথে। চলো তোমরাও দেখার শুরুতে একটা লাইক করে দিও আর ভিডিওটি না টেনে ফুল ওয়াচ করো, খুব ভালো লাগবে আজকে। আর এই দেখো ওর দিদি রানী কালার যে গোলাপি শাড়ি পরা, ওটা দর্পণ ওর নাম, বাবলির বরের নাম, দিদি জামাইবাবু, আর ওর একটা ছোট্ট ছেলে আছে ওই যে কোলে নেয়া, আর এটা হচ্ছে বাবলির বরদি আর কি। আর সে দর্পণকে বসিয়ে দিয়েছে ক্লাব ঘরে, আর বাবলির তো সব অ্যারেঞ্জমেন্ট হয়েছে। এই যে বাবলিকেও খুব সুন্দর লাগছে, লাল শাড়ি সবুজ ডিজাইনার ব্লাউজ খুব সুন্দর লাগছে। আর সেই শুভক্ষণের শুরু, যেহেতু গোধূলি লগ্নেই বিয়ে তাই জন্য এই যে পুরুত মশাইও চলে এসছে, আর এই বাবলির দাদু মামা বাড়ির দাদু মন্ত্র পড়ছে শুভক্ষণ। খুব তাড়াতাড়ি বাবলির বিয়ে, গোধূলি লগ্নে বিয়ে। আর মোটামুটি বাড়িরই সব লোকজন এখনও মানে ইনভাইট যারা তারা এখনও আসেনি, কারণ সন্ধেবেলা তো 5:45 বললাম, বাজে 5:45 থেকে 6 এরকমই হবে। এই তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি বাড়িরই লোকজন, সেরকম কেউ এখনও আসেনি। আর এই যে আমার ফুল লুকে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম লাগছে বন্ধুরা আমার এই বিউটিশিয়ান দিয়ে সাজানো, তোমরা বলো। আর 7টার আগে স্টার্টার দেবে না, তাই খালি আছে এখনও, জায়গাটাও ফাঁকা, দেখিয়ে দিলাম পুরো একদম খুব সুন্দর করে সাজিয়েছে মানিমন্দির মাঠ, আমাদের বাড়ির কাছাকাছি এটা। আর এই যে বাবানোরা বসা, আর দিদি যে দিদি ভাইও চলে এসছে একদম রেডি হয়ে। দিদি ভাইও একদম বাবলির মতনই একই শাড়ি পরেছে, শুধু ব্লাউজটা আলাদা, বাবলির সবুজ, দিদি ভাইয়ের রেড কালারের শাড়ির সঙ্গে রেড ব্লাউজ। আর এদিকে লাইভ জিলেপি হচ্ছে, আর জিলেপিগুলো খুব সুন্দর মুচমুচে ছিল, যে 7টা বেজে গেছে এখন সব আরম্ভ হয়ে গেছে। স্টার্টারেও ছিল বেবিকর্ন, তারপরে চিকেন পকোড়া, ভেজ পকোড়া এইসব ছিল। আর এছাড়াও চলো তোমরা সাথে থাকো দেখাচ্ছি। এই যে মিষ্টি আছে, সন্দেশ আছে, সন্দেশ তৃপ্তি সন্দেশ ছিল। আর এই যে হাজবেন্ড, খাবারের জায়গা এখন একদম ফাঁকা, আর একটু পরেই লোকজনের একদম গম গম ভিড়। আর এই যে স্টার্টার দেওয়ার মাত্রই আমরা সবাই হাত পেতে এই যে নিচ্ছি স্টার্টার, সন্ধেবেলায় স্টার্টারটাই আর কফি ছিল তার সাথে, এটাই মানে সবারই আর কি একটা দরকার সন্ধেবেলা স্টার্টারটা, খুব ভালো লাগে আর কি। আর এই যে দর্পণ মশাই রেডি হয়ে গেছে বিয়ে করতে, বাবলিকেও এখন নিয়ে আসবে। এই যে নথটা আবার খুলে ফেলেছি, আবার মাঝে মধ্যে নথটা পরা ছিলাম, আবার ভাবছি কেমন কেমন লাগছে করে নথটাও খুলে ফেলেছি। তোমরা বলো, এই যে এখানে আছে পাস্তা ছিল দু রকমের, আমি খাবো খাবো করছিলাম কিন্তু খেয়ে উঠতে পারিনি, মাঝে শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। আর স্যালাড, 2-3 রকমের স্যালাড ছিল, বাবান সৌমিকা ওদের মুখে শুনেছি পাস্তা আইটেমটা নাকি খুব ভালো হয়েছে। আর এদিকে মশলা পান, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, তো মাঝখানে বিয়েবাড়ি কদিন খাওয়া দাওয়া চলছে, আর বিয়েবাড়ি খাওয়া দাওয়া তো একটু রিচই হয়, তার মধ্যে আমার গ্যাস অম্বল একটু ধাঁচ আছে, তাও তাই জন্য মানে খুব অসুবিধা হচ্ছিল মাঝখানে, আবার জিলেপি খেয়েছি তার মধ্যে। এই যে হাজবেন্ড আর দাদা ভাই, আর এই দেখো এখানে মালা বদল চলছে, মানে কে বড় কে ছোট এটা এখন হবে, ব্যাপারটা বেশ মজাদারক না। আমার বিয়ের সময় এটা ছিল, তো আমার এক জামাইবাবু লম্বা চওড়া ছিল, সে কোলে করে একদম
উঠিয়ে দিয়েছে, বড় বড় না বউ বড়। তো তোমরা দেখতে থাকো এখন কি হয়, বড় বড় না বউ বড় সেটাই আর কি। বেশ মজাদায়ক ব্যাপারটা। এখন হচ্ছে এই যে শুভদৃষ্টি, দুজন দুজনাকে দেখার পালা ভালোভাবে। সবাই আছে, দাদা বৌদি ওদের বাড়ির সবাই। তোমরা বন্ধুরা কেউ কোথাও চলে যেও না, বিয়ের যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমি, তোমরাও আমার সাথে থেকে দেখতে থাকো। এই দেখো সবাই তুলছে বাবলিকেও, আর এদিকে দর্পণের বন্ধু বান্ধবরাও সবাই তুলছে। তো আলটিমেটলি কে বড় হলো তোমরা আমার সাথে সাথেই দেখো, আমি বলছি না। আর বাবলিও ভয় পেয়ে যাচ্ছে, স্বাভাবিক, ভয় পাওয়ারই কথা। এরকম হাতের সাহায্যে সবাই তুলে বাবলি বড় হলো, তারপরে আমার মতনই অবস্থা। আমার সময় এরকম জামাইবাবু তুলে উঠিয়ে দিয়েছে, আমি বড়। এই দেখো সবাইকে ঘুরিয়ে দেখাচ্ছি, আর এদিকে ডালুদির শ্বাসটাও খুব সুন্দর। আর এই যে বৌদিকে তো চেনই, ডালুদিও পুরো অলওভার একটা লাল শাড়ি পরেছে, তার সাথে পরেছে সবুজ ব্লাউজ, খুব সুন্দর লাগছিল। সবাই বিউটিশিয়ান দিয়ে সেজেছে। এই যে বাবলি সেই শুভক্ষণ চলে এসেছে, বিয়ের পিঁড়িতে বসে পড়েছে বাবলি, খুব সুন্দর লাগছে। বাবলিকে তোমরা সবাই আশীর্বাদ করো, আবারও বলছি, ও যেন খুব ভালো থাকে, সংসার জীবন যেন খুব সুন্দর হয়, সুখময় হয়। এই যে আমার হাজবেন্ড দুই মেয়েকে নিয়ে ফটো তুলতে বসে পড়েছে, এক উষ্মি আর এদিকে সৌমিকা, বাপ্পাদার মেয়ে উষ্মিকেও খুব সুন্দর লাগছিল। আর এই যে আমার বাবান, বাবানও বসেছে দুই দিদিকে নিয়ে ফটো সেশন করতে। আর এই যে যজ্ঞ চলছে এদিকে বিয়ের। আর এই ঠাকুর মশাই তো বাবলিদের তোমরা চেনো যারা আমার ভিডিও নিয়মিত দেখো বন্ধুরা। নতুন বন্ধুদের জন্য আবার বলছি যে বাবলিতে যে গৃহপ্রবেশে পুজো করেছিল সেই পুরোহিতই এই যে মন্ত্রপাঠ করছে, আর ভীষণ ভালো লাগে এই মন্ত্র শুনতে আমার। বিয়ে চলছে বাবলির, এটা হচ্ছে বাবলির মামি হলুদ শাড়ি পরাটা, আর ওকে তো চেনই ওর ভাই ওটা। আর সিঁদুর দেওয়ার সময় না, ওই সময়টা আমার শরীরটা বললাম খুব খারাপ হয়ে পড়েছিল বন্ধুরা, সেই সময়টা আমি তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। ওই ক্লিপটাও কারো কাছে চেয়েছিলাম আমি, অনেকের কাছে, কেউ দিয়ে উঠতে পারেনি আমাকে, কারণ আমার এতটাই শরীর খারাপ লাগছিলো, বাড়ি চলে যাওয়ার মতো অবস্থা। আর বাবলিকে সিঁদুর পরে দেখো, খুব মুখটাও খুব মিষ্টি লাগছিলো, আমি যতটা পেরেছি কভার করেছি। আর ওই সময়টা বিশ্বাস করো বন্ধুরা, যে আমার এতটাই শরীর খারাপ লাগছিলো যে আমি এক কোণায় চেয়ারেই বসাছিলাম, যে ভিডিও করবো কিংবা কাউকে বলবো ওটা মাথা থেকেও বেরিয়ে গেছে। আর এদিকে দেখো লোকজনের ভিড়, একদম 600 লোক ইনভাইট, লোকজন গম গম, কারণ খোলামেলা জায়গা বাণী মন্দির বলে এটা সম্ভব, নাহলে অন্য কোনো বিয়ে বাড়ি হলে এটা খুব অসুবিধা হতো, মানে 600 লোকের ইনভাইট। আর এই যে বাবলির বিয়ে হয়ে গেছে, গোধূলি লগ্নেই বিয়ে, তিনজন বান্ধবী, বিপাশা, নর্মদা, আর আরেকজনের নাম আমার ঠিক এখন মনে পড়ছে না। তিনজন বান্ধবী খুব ভালো, বাবলি কথাবার্তা মিশুকে, খুব মিষ্টি বান্ধবী তিনটে। আর এই দেখো মেন কোর্সগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর ভিডিও করেছি বলেই ভাগ্যিস আমিও একটু দেখতে পারছি, মানে কী কী মেনু তো অনেক আগে শুনেছিলাম এখন ভুলেও গেছি। এই যে মটন বিরিয়ানি, মটন বিরিয়ানিটা সবাই বলছে, সবার মুখে মুখে আর কি শুনছি, খুব ভালো হয়েছে নাকি। তো আমি তো খাইনি, আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো বললাম। আর এদিকে কী এটা বুঝতে পাচ্ছি না, এবার চিকেনেরই কিছু আইটেম হবে, তারপরে ফিশ ফিঙ্গারও হয়েছিল, পালং পনির, এটাই আমার খাওয়ার ইচ্ছে ছিল ফেভারিট। আর এই যে এই বেবি নানটা, তো যাই হোক শরীর খারাপ তো কী করে আর খাওয়া হবে। বিয়েবাড়ির খাওয়া এমনি একটু রিচ হয়, তার মধ্যে অনেকটা রাত, প্রায় একটা থেকে দেড়টা বাজে আমরা যখন আর কি খাবো। আর এই হচ্ছে এক মিষ্টি বৌদি, তোমাদের হাই করে দিল, খুব মিষ্টি বৌদি, খুব মিষ্টি মিষ্টি লাগছে বৌদিকে, রানী শাড়ি পরেছে। আর এটা হচ্ছে দর্পণের বাবা, মানে ছেলের বাবা, অনুপমাদির সঙ্গে কথা বলছে। আর এই যে বাবলির ক্যামেরাম্যান আছে, তবুও বাবলি নিজের মোবাইল দিয়ে একটু ফটো তুলছে, বাবলিও বেশ আমার মতো ফটো তুলতে ভীষণই ভালোবাসে। আর এই যে এটা হচ্ছে আমার বিয়েবাড়ির খাবার, মেন কোর্সের মধ্যে এটাই আমি খেয়েছি, দই বড়া ঠান্ডা ঠান্ডা, আর কিচ্ছুটি নিইনি, কারণ ভেজ আইটেম ছিল এটা,
যারা ভেজ খাবে তাদের জন্য। তো আমি বললাম তো কিছু খাবো না, তাই আমি দই বড়াটা নিয়েছি। আর বাবলির এখন ফটো সেশন চলছে, এখন বেশ এই ফটো সেশনগুলো নতুন বেরিয়েছে, আমাদের সময় ছিল না কিন্তু। তো আমাদের সময় তো এত ক্যামেরা আর এত ঘটা ছিলও না, বেশ এখন মনে হয় যে এরকম সময় যদি বিয়ে করতাম কত বিউটিশিয়ান না কত ভালো হাতের কাজ তাদের, সুন্দর করে সাজদাম, তারপরে ক্যামেরাম্যান কত কি। আর এই যে এখন বর কনে খেতে বসে পড়েছে, বাড়ির সবাই আছে আর সব লোকজন চলে গেছে, নিজেদের মধ্যেই সবাই আছি আমরা। আছি বলতে এখনও একটা অপেক্ষায় আছি, কি বলো তো, সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলবো, তাই সেই অপেক্ষায় এখনও আছি। আর এই দেখো একটা চাদরের মধ্যে সব গিফটগুলো নিচ্ছে, নতুন ফ্ল্যাটে গিয়ে রেখে দেবে। আর আমাদেরকেও বলছে বাসর জাগতে আমাকে আর কি। তো আমি বলছি না, আমার তো শরীরটা খারাপ ভালো না, বাড়িতে কিছু চেঞ্জ করে শোবো আর কি। আর বাবান সৌমিকা হাজব্যান্ডও একটু বসবে বলছে ওদের সঙ্গে। তো কাকিমা কাকু করে ডাকে, কিন্তু বন্ধুর মতনই বাবলির আমাদের সঙ্গে মেলামেশা করে। ওর দুই বান্ধবী ওর মানে বাসর জাগবে। আর এদিকে বাচ্চা পাটির গল্প চলছে, এই রিয়া আছে, বান্টি আছে, তাতাই, সৌমিকা, উষ্মি, এই যে ডালুদি। ডালুদির শ্বাসটাও খুব সুন্দর ছিল, খুব ভালো লাগছে ডালুদিকেও, অসাধারণ লাগছিল। একটু অন্য রকমের বিউটিশিয়ান দিয়ে সাজলে, কিন্তু আমার শ্বাসটা আমি বলেছি নর্মালই রাখতে। আর এই যে বাচ্চা পাটির সঙ্গে একটু আমিও একটু ভিডিও করছি, ওদের সঙ্গে একটু গল্প করছিলাম, আর আইসক্রিম নিয়েছি ঠান্ডা ঠান্ডা। এই দেখো বললাম একটা ইচ্ছে ছিল এই যে ফটো সেশন করা, সবাই গ্রুপ ফটো আর কি, আর আমি তার সঙ্গে একটু ভিডিও করছি তোমাদেরকে দেখানোর জন্য। তো এতক্ষণ অপেক্ষা করছিলাম একটু গ্রুপ ফটো তুলবো বলে। আর এদিকে ভ্যানে করে মালপত্র সব গিফটগুলো আর কি ওদের নতুন ফ্ল্যাটে ওখানে নিয়ে যাবে। আর এদিকে ক্যামেরাম্যান দাদারা সব ক্যামেরা ট্যামেরা গুছাচ্ছে, হয়ে গেছে সব কিছু। আর বিয়েবাড়িটাও খুব সুন্দর করে সাজিয়েছে। আর এদিকে এই যে নতুন ফ্ল্যাটে চলে এসেছি, এখন ওরা সবাই বাসররাত জাগবে করে, বাসররাত ওই 4:30-4:30 পর্যন্ত থাকবে, এখন 3:00-3:30 বাজে, আর 1-1.5 ঘন্টা বাবানো যাচ্ছে। দেখো ঘরে চলে আসলাম, আর এসে জুয়েলারিগুলো একটু খুলে তারপরে একটুখানি চেঞ্জ হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আর তার মধ্যে করেছি বিছনাটা ঠিকঠাক করে ঝেড়ে নিয়েছি, একটু ঘরটা ক্লিন করে নিলাম, কারণ হাজব্যান্ড আর বাবান বিয়েবাড়িতে এখনও আছে, ওরা আসছে মানে বর কনে ওখানে এখনও আছে। তো ওরা বাবান বলছে বাসর জাগবে, জানি না একটুখানি লেট করেই আসবে, তাই জন্য ওরাও ভীষণ টায়ার্ড, এসে একটুখানি বিছনা আর নিচটা একটু ক্লিন করে নিলাম। তো তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি বন্ধুরা, আর তোমাদের নিশ্চয়ই ভিডিওটা খুব ভালো লেগেছে। আর আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করবো। ছেড়ে যাওয়ার আগে প্রতিদিনের মতো একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো, পাশে থেকেও পাশের বেল বাটনটি অবশ্যই প্রেস করে রেখো। তাহলে আজ ভিডিওটি এই পর্যন্তই, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো। চলো টাটা, বাই বাই, গুড নাইট।